গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়েছি, তবে সকালের আকাশটা বেশ সুন্দর। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:20, আর এই কারণেই এত সকাল সকাল বেরিয়েছি। আজ বাবানের ড্রয়িংয়ের পরীক্ষা আছে। চলুন ভিতরে এবারে ঢুকি আস্তে আস্তে। গাড়িটা ওইদিকে ওর বাবা সরিয়ে রেখে দিয়ে এসেছে, আর এবার আমরা ভিতরে ঢুকছি। এই দেখেছেন সব বাচ্চার বাবা মারাই কিন্তু মোটামুটি চলে এসেছে, আর ওদেরকে অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে লাইন ওয়াইজ একের পর এক, এই যে বাবান রয়েছে ব্যাগ পিঠে ব্যাগ নিয়ে, তো একের পর এক সবাইকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে ওরা। আর সামনে জুতোটা খুলিয়ে রাখা হচ্ছে, কারণ কি ড্রয়িং পরীক্ষা তো সবসময় নিচে বসেই হয়, তো সেই কারণে ওদেরকে জুতোটা খুলিয়ে রেখে তবে ভিতরে ঢোকাচ্ছে, আর আমরা বাইরে ওর জন্য ওয়েট করছি। আপাতত ওর পরীক্ষা হয়ে যাক, ততক্ষণ আমি আপনাদেরকে ভিতরটা চলুন চারপাশ ঘুরিয়ে একটুকু দেখাই কেমন সুন্দর জায়গাটা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চলুন ঘুরিয়ে দেখাই। চারিদিকে রয়েছে প্রচুর গাছগাছালি, আর এখানে একটা জলের ফোয়ারাও রয়েছে। আর যেদিকে আপনি চোখ তাকাবেন, ডাইনে বাইনে সামনে পিছনে যেদিকে তাকাবেন আপনি, চারিদিকে শুধু ফুল আর ফুল, চারিদিকে শুধু গাছপালায় ভর্তি। আর এই একটার পর একটা গাছ কিন্তু খুব সুন্দর করে সারি সারি সাজিয়েছে বিভিন্ন কালারে। সব থেকে যেটা বেশি ভালো দেখেছেন, একই গাছ কিন্তু বিভিন্ন কালারের। আরও একটা রয়েছে, একটা পিঙ্ক কালারের ছিল, এটা তো সামনেটা ছিল একটু হোয়াইট হোয়াইট টাইপের, এই যে এইটা যেটা অল্প একটু দেখানো যাচ্ছে, আর ওইদিকে রয়েছে পিঙ্ক কালারেরটা। আর এই দেখুন ঘরটা মানে ফোয়ারার মতো করে দেওয়া হয়েছে, এখান থেকে পুরো জলটা কিন্তু নিচে এইভাবে পাস হচ্ছে। তবে আমি এখানে এসে একটা জিনিস দেখলাম, যে ছেলে মেয়েদের থেকে মা বাবাদের জানেন তো একটু খুব বেশি যেন উৎসাহিত সমস্ত ব্যাপারে। কেন বলি, বাচ্চারা ভিতরে ঢুকে গেছে ড্রয়িং করার জন্য, আর ওই যে সামনে জানলাগুলো দেখেছেন, প্রত্যেকটা জানলার পাশে প্যারেন্টসরা গিয়ে ওখানে ভিড় করছে। এই খাতাটা তুলে দেখাতো কী করলি, কেন করলি, অ্যাডমিট কার্ডে নাম্বার লিখেছিস কি না, বা ছবিটা কোনটা এঁকেছিস, ঠিক লিখেছিস কি না, ভুল লিখেছিস। তবে আমার মনে হয়, মানে এটা আমার কিন্তু ব্যক্তিগত মত, যে বাচ্চাদেরকে একটুকু নিজস্ব কনফিডেন্ট আনার কিন্তু দরকার আছে। তার কারণ আপনি যদি পুরোটাই ওদেরকে এইভাবে বলতে থাকেন, তাহলে তো এখানে পরীক্ষা দিতে আসার কোনো মানেই নেই, তাই না? কিন্তু এটা কিন্তু আমার একদম একান্ত ব্যক্তিগত মত, তো আমি যতটুকু এখানে রিয়েলাইজ করলাম আমি সেটাই বললাম। তো যাই হোক, দেখলাম ওখানকার যারা গার্ডে রয়েছেন, ইনচার্জে রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকজনকে খুব বকাবকিও করলেন, যে এইভাবে যেন দাঁড়িয়ে ডিস্টার্ব না করে ছেলে মেয়েদেরকে। তো যাই হোক, চলুন, বাবানের পরীক্ষা মোটামুটি হয়ে গেছে, এবার তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এই দেখুন আমাদের বাড়ি আসার রাস্তাটা মোটামুটি এতদিনে আপনারা সবাই খুব ভালো করেই চিনে গেছেন। এই যে লাল মাটির রাস্তা ধরে দুদিকে হচ্ছে সবুজের জঙ্গল, আর আমাদের গ্রামের পিছন দিকটা, আমি এখন কিন্তু বাড়িয়ে চলে আসছি, তো আমাদের গ্রামের পিছন দিকটা অতিরিক্ত সুন্দর, মানে এতটাই সুন্দর না দেখলে হয়তো বলে বোঝানো যাবে না। জানি না কতটা আপনাদেরকে ক্যামেরাবন্দি অবস্থায় দেখাতে পারছি। তো যাই হোক, মোটামুটি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আজকে মায়ের শরীরটা বেশ খারাপ, কেন কি মা ফোন করেছে ছিল, শরীরটা খুব খারাপ, তো সেই কারণে আমরা আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, যে মা ওখানে একা আছে, যদিও দিদিরা আছে কিন্তু তাও মায়ের শরীরটা খারাপ বলে, আর বাড়িতে আজকে চলে আসতে আমি ছুটি পড়ে যাচ্ছে বলে। এই দেখুন ওই দিকটা পুরোটাই লাল মাটির রাস্তা, আর এই দিকটা হচ্ছে পিচের রাস্তা পুরোটাই। কিন্তু চলুন বাড়ি চলে এসেছি মোটামুটি। আর এই দেখুন বাড়ি এসে রান্নাবান্না স্টার্টও হয়ে গেছে, রান্নাবান্না ভেন্ডি ভাজা এখানে করে নিয়েছি, আর এই দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে করেছি পটল আলুর তরকারি একদম সুন্দর করে, আর এদিকে রয়েছে লাল লাল ডিমের ঝোল। চলুন তাহলে, রান্না মোটামুটি আমার কমপ্লিট। আপাতত বাড়ির ছাদে, আর ওয়েদারটা বৃষ্টি হয়েছে এক পশলা, তার মধ্যে এই দেখুন কৃষ্ণচূড়া ফুল নীল আকাশের মাঝে কি দারুণ দেখতে লাগছে এবার দেখুন। সুন্দর দেখতে লাগছে, সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গেছে ঠিকই কথা, পাখিরাও বাড়ি যাচ্ছে মোটামুটি। এই দেখুন সুন্দর একদম আকাশ, এদিকটা দেখেছেন দারুণ লাগছে। চলুন এই ফুল টুল দিয়েই আজকের ভিডিওটা শেষ করি।
আর যদি ভালো লাগে কি করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে। ভালো লাগলে আমার পেজটাও ফলো করে রাখতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর বাবা এসে বললো আঁকা পরীক্ষা বেশ ভালোই হয়েছে, যা হয়েছে ওটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে ওই ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে, নিজের কনফিডেন্সটা অন্তত আসবে, তারপর যা হয় হবে, তাই না? চলুন তাহলে, এখনও অন্ধকারের মাঝে সবাই খেলছে, সেরকম অন্ধকার যদিও এখনও হয়নি, এই দেখুন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।